উত্তাল যমুনার বুকে যেন ভারী যন্ত্রের মেলা, নদীতে ভাসছে বড় বড় ক্রেন, প্রতিটি দৃশ্যমান পিলার দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। যমুনা সেতুর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুকে ঘিরে যমুনার দুই প্রান্তে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয়ায় কমিয়ে দেয়া হয় রেলের গতি। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন 20 কিলোমিটার গতিতে পারাপার হওয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। এমন প্রেক্ষাপটে যমুনা নদীর উপর আলাদা রেল সেতুর উদ্যোগ নেওয়া হয়। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের মার্চ মাসের পিয়ারের পাইলিং কাজ শুরু হয়। বঙ্গবন্ধু সেতুর 30 মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। ইতিমধ্যে সেতুর 50টি পিলারের মধ্যে 30টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে চলছে সেতুর বাকি 20টি পিলারের পাইলিং কাজ। চলতি বছরের অক্টোবরে শেষ হবে সেতুর প্রথম স্প্যান বসানোর কাজ। 50টি পিলার ও 49টি স্প্যানে তৈরি হবে বড় দৃষ্টিনন্দন এই সেতু। এখন পর্যন্ত সেতুর অগ্রগতি 42%। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি বাস্তবায়িত হলে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও সহজ হবে। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে এই সেতুতে। এতে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি ভারত থেকে সরাসরি ঢাকায় ট্রেনে পণ্য পরিবহন করা যাবে। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে 16,780 কোটি টাকায় রেল সেতুর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। 2024 সালের ডিসেম্বরে শেষ হবে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের এক নতুন দুয়ার উন্মোচিত হবে।